100 বা 200 বা 300 হাঁসের বাচ্চা নিতে চাচ্ছে, সেক্ষেত্রে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে এই 100-200 বাচ্চা তারাকে নিতে পারবে কিনা বা ডেলিভারিটা কীভাবে দিয়ে থাকেন সে বিষয়ে একটু জানাবেন। যে যেখান থেকে যতগুলো বাচ্চা চাবে আমরা তাদেরকে দেব, কারণ যে আপনি তো পরীক্ষামূলকভাবে এটা আপনি দেখতেও পারেন যে আসলে এখান থেকে লাভ করা সম্ভব কিনা। তো আপনি প্রথমেই 5,000 বাচ্চা আপনার কাছে আমার কাছে ক্রয় করবেন এটা তো না, আপনি 50টা চাইলেও আপনাকে আমরা পরীক্ষামূলকভাবে চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা দুলাভার কাছ থেকে 50টা বাচ্চাও চাই, আমরা তাকে দিয়ে থাকি। জি জি জি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উদ্যোগ তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ উদ্যোক্তা সাফল্য চ্যানেলে নিয়মিত পড়বে। আজকে আমরা আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়া প্রধান এচারি পুভাটার সার্জন মোহাম্মদ জহুরুল ইসলাম এবং পরিচালনা করে থাকেন মোহাম্মদ মোমিনুর রহমান ভাই। প্রধান এচারি সার্ভিস চিত্রটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু এখানে খাগে ক্যাম্বেল, জিন্ডিং, পিকিং, রানার এবং বেজিং সহ সব ধরনের হাঁসের বাচ্চা বিক্রি করে থাকেন এবং বাচ্চাটি কত টাকা ফিস নিয়ে থাকেন, যেহেতু তারা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় উপজেলায় এবং গ্রাম পর্যায়ে বাচ্চাগুলো তারা ডেলিভারি দিয়ে থাকেন, সেই বিষয়টি আমরা প্রধান এসআরির পরিচালক মোমিনুর রহমান ভাইয়ের কাছ থেকে সার্বিক চিত্রটি আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর এখনও পর্যন্ত আমাদের উদ্যোক্তার সাফল্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আপনার আশেপাশে সফলতা বা ব্যর্থতার কোনো গল্প থাকলে আমাদের জানাতে পারেন, উদ্যোক্তার সাফল্য টিম চলে যাবে আপনাদের কাছে। চলুন আমরা মোমিনুর রহমান ভাইয়ের কাছ থেকে তার হেচারির সার্বিক চিত্রটি জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত, আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি। আপনার হেচারির সার্বিক চিত্রটি জানাবেন যে আপনারা কীভাবে বাচ্চা বিক্রি করে থাকেন, কত টাকা পিস নিয়ে থাকেন এবং ডেলিভারি আটা কীভাবে দিয়ে থাকেন সে বিষয়ে আমাদের দর্শকের জানার চেষ্টা করবেন। আসলে এটা এক মুহূর্তে বলাটা আমার জন্য খুব কঠিন বিষয়, কারণ বাচ্চার রেট এক একটা টাইম এক একটা ধরন থাকে। এখন বর্তমান যে রেটটা চলতেছে, আপনার মহিলাটা বিক্রি করতেছে আপনার 35 টাকা এবং পুরুষটা বিক্রি করতেছে 28 টাকা। হাঁসি বাচ্চা যেটা, হ্যাঁ হাঁসি, আমরা মহিলা যেটা বলি এটা 35 টাকা আর যেটা পুরুষ এটা 28 টাকা। তো এক্ষেত্রে রেট আপ ডাউন করে, আবার আপনি ঝিনুক নেবেন একটা রেট থাকে, একটু কম হলেও পাওয়া যায়, আবার খাকি রেটটা একটা একরকম, আপনি কালো হাঁস যেটা অনেকেই বেজিং বলে থাকি, অনেকেই আবার কাকলি রূপালে বলে থাকে, এই হাঁসটার রেটটাও একরকম থাকে। তো অবশ্যই আপনাকে রেট সম্বন্ধে ধারণা নিতে হলে যে টাইমটা ফোন দিবেন ওই টাইমটি আমি সঠিক তথ্যটা আপনাকে দিতে পারি। বাজার রেট আপ ডাউন হতে পারে, হ্যাঁ আপ ডাউন হতে পারে, কম বেশি হতে পারে। আচ্ছা, এই বাচ্চাটা আপনারা কীভাবে ডেলিভারি দিয়ে থাকেন? এখন যেহেতু বিভিন্ন জেলা থেকে যদি বাচ্চা নিতে চায়, আর সেক্ষেত্রে দেশের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন উপজেলাতে বা গ্রাম পর্যায়ে তারা বাচ্চাগুলো কীভাবে পাবে, যদি এখানে এখানে এসে নিতে হবে না তাদের কাছে বাচ্চা আর ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা? সর্বোচ্চ ভালো এখানে এসে বাচ্চারা নিয়ে যাওয়ার একটাই কারণ যে মূলত বাংলাদেশে কিন্তু আপনি দেখেন যে আমাদের প্রতারণার শিকার সবচেয়ে বেশি হচ্ছি, অনেকেই নামে বেনামে কোনো হেঁচা নেই মূলত, কিন্তু অনেকে ভিডিও দিয়ে তারা বাচ্চা বিক্রি করতেছে। আবার অনেকেই আছে যে কোনো বাচ্চাও বিক্রি করবে না আপনার কাছ থেকে, হেঁচারের নাম দিয়ে আপনার কাছ থেকে বায়নাটা নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তো সর্বোত্তম আর যারা সর্বোচ্চ বুদ্ধিমান যারা হেঁচারিতে এসে বাচ্চা যদি নিয়ে যান তাদেরকেই আসলে বেশি ভালো মনে করি। আর কেউ যদি আসলে না আসতে চায় যে না অনেক দূরের পথ আমি কীভাবে যাবো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং প্রত্যেকটা গ্রামে আমাকে শুধু একটু লোকেশন দেবেন, আমি আপনাকে বাচ্চা আপনার কাছে পৌঁছা দিব। মানে তার জায়গায় সে বসে থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে? হ্যাঁ হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আপনি বাড়িতে বসে থেকে আপনি বাচ্চাগুলো পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার সঠিক লোকেশনটা দিতে হবে। যেহেতু দেশের প্রত্যেকটি জেলা বা উপজেলা বা গ্রাম পর্যায়ে হাঁসের বাচ্চাগুলো পৌঁছে দেবেন, ডেলিভারি করবেন, সেক্ষেত্রে এই পরিবহন খরচটি কে বহন করবে, আপনারা বহন করবেন না যারা বাচ্চাগুলো নিবে তারা বহন করবে? পরিবহন ব্যবস্থা আসলে সুন্দর একটা কথা বলেছেন, সাধারণত এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই একটু দ্বিধাবোধ করি যে আপনার বাচ্চা ক্রয় করছি, বাচ্চা পৌঁছানোর দায়িত্ব আপনার, হ্যাঁ এবং খরচটাও আপনি দেবেন, আমি তো বাচ্চা আপনার কাছ থেকে কিনেছি আপনি কেন দেবেন না? তো এক্ষেত্রে আমরা সাধারণত যারা ব্যবসা করি আমরা বাচ্চার রেট বলি, আপনার পরিবহন খরচটা কিন্তু বলি না যে ভাই পৌঁছানোর রেট এটা দেবো আপনাকে। তো এই জন্য অবশ্যই আপনাকে পরিবহন খরচ আপনাকে বহন করতে হবে। বাচ্চাটি যে নিবে সে পরিবহন খরচটি? জি জি জি, যে বাচ্চাটা গ্রহণ করবে তাকে পরিবহন খরচটা দিতে হবে এবং পরিবহন খরচটা আমার যে বাচ্চা বুকিং দেবেন, বাচ্চার টাকা পেড দেবেন, তার সাথে পরিবহন খরচটা আপনাকে দিতে হবে। কী কারণে? যে আমি এখানে পরিবহন ভাড়া পাবো যে আপনার কাছ থেকে টাকাটা নেই, এ টাকাটা পরিবহনকে আমার দিয়ে দিতে হয়। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা পরিবহন হয়ে যে আপনার বাচ্চারা বুঝে দেওয়ার পরে কোনো টাকা পয়সা গ্রহণ করবে না এবং আপনিও দেবেন না। এখানেও আমার 6,000 ডিম আছে, এই বেডে 6,000 ডিম আছে, 6,000 ডিম আছে, এই প্রত্যেকটা বেডে পর্যায়ক্রমে মানে প্রত্যেকটা সিরিয়ালে আমার 7,000 প্লাস ডিম দেওয়া, এখন বাবা বেড হয়ে গেলে মোটামুটি 6,000 মতো টেকে আর কি। 7,000-এর মধ্যে 6,000 টিকে থাকে? 6,000 টেকে, 1,000 পিস বাচ্চা হয়ে? না বাচ্চা 6,000 হবে না, আপনার বাচ্চা 5,000 প্লাস হবে। এখানে বাচ্চা উৎপাদন করতে গেলে মানে
যখন বাচ্চারা বের হয় তখন অনেকগুলো ডিম নষ্ট হয় আর কি। এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানেও অনেক কিছু ডিম অটোমেটিক নষ্ট হয় আর কি। এভাবে এই ডিমগুলো কতদিন পর বাচ্চা বের করে থাকেন? আপনার এক মাস সময় লাগে এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে। এক মাস সময় লাগে? জি জি। প্রতি সপ্তাহে কী পরিমাণ বাচ্চা আপনার এখান থেকে বিক্রি বা ওঠে থাকে? সপ্তাহে মনে করেন যে আপনার 8,000, 8,500, 9,000 মতো বাচ্চা ওঠে। 8,500-9,000 না? জি জি জি। কতদিন পর পর এই বাচ্চাটা উঠান? এই বাচ্চাটা আমরা 4 দিন পর পর বাচ্চাটাকে। 4 দিন পর পর? 4 দিন পর পর। আচ্ছা, এখানে আপনার আছে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার, ব্ল্যাক হোল, এই 4টা জাত আমার কাছে আছে। 4টা জাত? জি জি জি। আর চীনে হাঁসে কিছু ডিম আছে এখানে। চীনে হাঁস? চীনে হাঁসে কিছু ডিম আছে এখানে। আপনি যদি ডিমগুলো দেখেন কত ক্লিয়ার ডিম। এই ডিমগুলো যখন আমরা খামার থেকে নিয়ে আসি কিছু টাইম ময়লা থাকে, এগুলো পরিষ্কার করতে হয়। তারপরে বিড়ে দিয়ে থাকেন? পরিষ্কার করার পরে আমরা মেশিনে দিই, মেশিন থেকে তারপর বিড়ে আসে। 18 দিন পরে বিড়ে নিয়ে আসি আমরা। আচ্ছা, লেনদেনটা এখানে কীভাবে হবে? অর্থাৎ যারা বাচ্চা নিবে সেক্ষেত্রে টাকাটা কীভাবে পরিশোধ করবে? অর্থাৎ যারা যাদের কাছে বাচ্চাগুলো ডেলিভারি করবেন সেক্ষেত্রে টাকাটা কীভাবে আপনার আপনার সঙ্গে আদান প্রদান করবে একটু জানাবেন। সাধারণত আমরা অল্প বাচ্চা যদি নেয় আমরা নামমাত্র একটা বুক নিয়ে থাকি, এবং যতগুলো বাচ্চা নেন আপনি নামমাত্র একটা বুকিং, সেটা 500 হতে পারে, 1,000 হতে পারে। আর যখন আপনি বাচ্চারা ডেলিভারি নেবেন, যদি আপনি এসে নিয়ে যান অবশ্যই আপনি আমার টাকা দিয়ে নিয়ে যাবেন। আর যদি না বলেন যে না ভাই আমাকে পৌঁছা দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে আপনার বাচ্চারা যদি ডেলিভারি দেবো অবশ্যই এর মূল্য পরিশোধ করতে হবে আপনাকে। এক্ষেত্রে আমরা একটা জিনিস করণীয় থাকবে আমাদের, যে আপনার কাছে যতটা পর্যন্ত আপনি বাচ্চা না বুঝে পাবেন এতক্ষণ পর্যন্ত এই বাচ্চার সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের থাকবে। মানে তাদের কাছে যতক্ষণ বাচ্চা পৌঁছাবে না? না না না। এবং আল্লাহ না করুক কোনো রকম কোনো দুর্ঘটনা কবলে বলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হলে, সেক্ষেত্রে আমরা বাচ্চা পূর্ণায় তাকে আবার পৌঁছে দেব। যদি কোনো বাচ্চা যাতায়াত পথে তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত ক্ষতি হয়ে থাকে, সেই সেই ক্ষতিপূরণটা আমরা নিয়ে নেব। সেই ক্ষতিপূরণ? হ্যাঁ। আচ্ছা, নতুন নতুন যারা উদ্যোক্তা হতে যাচ্ছে বা নতুন যারা হাঁসের খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে যাচ্ছে, আর সেক্ষেত্রে তাদের কি আসলেই হাঁস খামার করার আগে প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকার আছে কিনা? প্রশিক্ষণ নিলে সর্বোচ্চ ভালো, কারণ যে শিক্ষা তো শিক্ষাই। আপনি যে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা করা কিন্তু ক্ষতি নয়, অবশ্যই শিক্ষা গ্রহণ করা ভালো। তো প্রশিক্ষণ নিতে পারলে ভালো। আর যদি আপনি কেউ আসলে চায় যে না হাঁস পালন করবো কৃষি প্রশিক্ষণ, আপনি ইচ্ছা করলে হ্যাঁ পালন করতে পারবেন। সেক্ষেত্রে অনেকগুলো পথ আছে আপনাকে অবলম্বন করতে হবে। এক নম্বরে, আপনি যার কাছ থেকে বাচ্চা গ্রহণ করেন সঠিক পরামর্শটা সবসময় গ্রহণ করবেন। দ্বিতীয়, আপনি তা যদি না নেন আপনার পাশে যখন কোনো খামার থাকে তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। অথবা বর্তমানে আমরা নতুন একটা জিনিস এর সাথে যোগ করেছি, একটা বই যোগ করেছি আমরা। মানে বই? বই আমাদের বর্তমান উনি রংপুর বিভাগীয় অফিসার আছেন ডক্টর আবু সাইদ স্যার। এটি কি হাঁস পালন উপর বইটি তৈরি করা হয়েছে? হ্যাঁ, এই বইটির মূল লক্ষ্য লাভজনক পদ্ধতিতে হাঁস পালন। এই হাঁস শুধু পালন করলে হবে না, এর থেকে কীভাবে লাভ করতে পারবেন, কোন পথটা অবলম্বন করলে, এই বইটার ভিতরে আপনি সবগুলো পাবেন। এই বইগুলো পাবে কোথায় যারা নিতে চায়? এই বইগুলো ইচ্ছে করলে আপনি আমার কাছ থেকেও নিতে পারেন, আমার কাছেও আছে অ্যাভেলেবল, আমি রেখে দিয়েছি। সাধারণত এইসব নতুন উদ্যোক্তা যারা আছে অনেকেই বোঝে না, তাদেরকে বইগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা, যারা 100 বা 200 বা 300 হাঁসের বাচ্চা নিতে চাচ্ছে সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, সেক্ষেত্রে এই 100-200 বাচ্চা তারাকে নিতে পারবে কিনা বা ডেলিভারিটা কীভাবে দিয়ে থাকেন সে বিষয়ে একটু জানাবেন। দেখেন, আসলে 100-200 বাচ্চা ব্যবসা তো ব্যবসা আমরা, আর আমাদের মূল লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা। এবং খালি তৈরি করলে হবে না, তাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যখন তো আমরা একটু আমাদের দায়িত্ব মনে করি, সেক্ষেত্রে থেকে আপনি যদি 50টা বাচ্চা চান আমরা আপনাকে দিব। মানে যে যেখান থেকে চাবে? হ্যাঁ, যে যেখান থেকে যতগুলো বাচ্চা চাবে আমরা তাদেরকে দিব। কারণ যে আপনি তো পরীক্ষামূলকভাবে এটা আপনি দেখতে পারেন যে আসলে এখান থেকে লাভ করা সম্ভব কিনা। তো আপনি প্রথমেই 5,000 বাচ্চা আপনার কাছে আমার কাছে ক্রয় করবেন এটা তো না, আপনি 50টা চাইলেও আপনাকে আমরা পরীক্ষামূলকভাবে চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা যদি আমার কাছ থেকে 50টা বাচ্চাও চাই আমরা তাকে দিয়ে থাকি। দিয়ে থাকেন? জি জি জি। বাচ্চা শুরু থেকে কি খাবারটি দিবে, কখন কোন খাবারটি দিবে, আর সেই বিষয়ে একটু জানাবেন, কারণ যেহেতু নতুন উদ্যোক্তা অনেকেই হাঁসের খামার করতে চাবে, আর সেক্ষেত্রে খাবার সম্বন্ধে একটু জানাবেন প্রথম থেকে এবং ভ্যাকসিন সহ। ভ্যাকসিন আপনি প্রথম আপনি যখন বাচ্চারা আমরা এখান থেকে দিব অবশ্যই আপনি বুঝে পাওয়ার পরে, এখন যেখান থেকে আপনি বাচ্চা সংগ্রহ করেন আপনি স্যালাইন ব্যবহার করবেন প্রথম আধা ঘন্টা। হ্যাঁ, খাওয়ার স্যালাইন নিয়ে যাচ্ছে একটু ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আধা ঘন্টা পর আপনি স্যালাইনটা দিবেন। তারপর অনেকেই অত নিশে ফিড দিয়ে দিবে, অনেকে চিড়ে দিবে, অনেকে মুড়ি দিবে। তো আমার দিক থেকে আমি যেটা সাজেশন করি
যে নিয়ে যাওয়ার পরে আপনি চিড়ে ভিজে প্রথমত অবস্থায় বাচ্চাগুলোকে চিড়ে খাওয়াবেন, স্যালাইনের পরে চিড়ে চলবে, পাশাপাশি ভিজিয়ে দিতে হবে অবশ্যই। এবং এটাও খেয়াল রাখতে হবে যে সাথে ভিজিয়ে দিলাম পানি যেন আমার না থাকে, পানি যেন গায়ে না লাগে। গায়ে প্রথমত অবস্থায় অন্তত গরম তো গরম আবহাওয়া, তিনটা দিন যদি আপনি পানিটা চেক দিতে পারেন, এরপর পানি লাগলে সমস্যা নেই। শ্রীবাসার গায়ে পানি লাগবে না, না পানি দেওয়া যাবে না তিনটা দিন। হ্যাঁ, এই তিনটা দিন পর থেকে আপনি পানি ব্যবহার করতে পারেন। তো এই তিনটা দিনও পানি ব্যবহার তো অবশ্যই করতে হবে, সেক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে যেন পানিটা না লাগে, এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তো এক্ষেত্রে আমি প্রথম তিন দিন আপনি চিড়া পাশাপাশি আপনার ফিট জিরো ফিট যেটা আমরা বলি জিরো ফিট, হ্যাঁ এটা ব্যবহার করতে পারে। এভাবে 15 দিন বোর্ডিং করার পর আপনি ওর সামনে যা দিবেন ইনশাল্লাহ খায় নেবে। জি জি জি। আর ভ্যাকসিনটা কতদিন পর পর দিতে হবে এটা যদি জানাতে? ভ্যাকসিন প্রথম আপনি ভ্যাকসিনটা দিবেন আপনি ডাক পেলে 20 থেকে 25 দিনের ভিতরে দিবেন। হ্যাঁ, দ্বিতীয় যেটা বুস্টার ডোজ বলি আমরা 40 থেকে 45 দিনের ভিতরে দিয়ে দিবেন। এবং আরেকটা আছে কলেরা, কলেরা ডাক কলেরা, এটা 60 থেকে 65 দিনের ভিতরে কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। এমনিতে হাঁসের রোগ বলাই কম, তারপরে ভ্যাকসিনগুলো দিয়ে থাকলে আপনি অনেকটা আল্লাহ রহম 99% আপনি নিশ্চিত যে না আপনার হাঁসের সমস্যা হবে না। পরবর্তী ভ্যাকসিনগুলো কতদিন পর পর দিতে হবে সেই বিষয়ে যদি জানাতেন একটু। পরবর্তী ভ্যাকসিন মূলত অন্য ওই আপনার ডাক পিলার লাগবে না, প্রত্যেক 3 মাস পর পর অবশ্যই আপনাকে কলেরা ভ্যাকসিন ব্যবহার করতে হবে। এই জিনিসটা প্রত্যেক 3 মাস পর পর কলেরা ভ্যাকসিনটা ব্যবহার, জি জি জি, ডাক পিলার ব্যবহার করা লাগবে না আপনার, শুধুমাত্র কলেরা ভ্যাকসিনটা পরবর্তী 3 মাস পর পর ব্যবহার করবেন। আসলে প্রকৃতপক্ষে খাঁকি ক্যাম্পবেল বা জিনিং যে হাসি বলে থাকি, ডিমটি আসে কখন বা কতদিন পর? দেখেন আসলে এটা আপনার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা যারা অনেকেই বলে আমাদেরকে ফোন দেয় ভাই 6 মাস হয়ে যাচ্ছে আমরা ডিম পাচ্ছি না, এবং এমনও আমাকে বলছে যে 3.5 মাসে সে ডিম পেয়েছে। হ্যাঁ, এর কারণটা কী? অনেকে বলে না ভাই আপনাকে 1 গ্রেড বাচ্চা দেন না এই কারণে ডিম আসছে না। অনেকেই বলে যে ভাই আমি 3.5 মাসে বাচ্চা ডিম পাইছি, আপনি খুব ভালো মানের বাচ্চা দিয়েছেন। তো মূলত আসলে এখানে একটা কথা আছে যে আপনি যেভাবে পরিচর্যা করবেন, পরিচর্যার জন্য আপনি ত্রুটি থাকে সেক্ষেত্রে 6 মাস কেন আপনি 1 বছরও আপনি হাঁস ডিম পারবে না। আর সঠিক পরিমাণ সঠিকভাবে যদি আপনি পালন করতে পারেন 3.5 মাসে ডিম আসবে। তবে 3.5 মাসে ডিম না নেওয়ার সর্বোত্তম আপনি 4 থেকে 4.5 মাসে ডিম নিলে ওই হাঁসটা কোনো ঝুঁকি থাকে না। 4 থেকে 4.5 মাস এই হাঁসটা এভাবে ডিম নিলে বর্তমান কিন্তু ভাই তথ্য প্রযুক্তির যুগ, আপনাকে অবশ্যই সফলতা হলে আপনাকে কিন্তু প্রযুক্তি ব্যবহার করতে হবে, জানতে হবে এবং ব্যবহার করতে হবে। আপনি হাঁস নিলেন, পালন করলেন, ছেড়ে দিলেন, খাওয়াইলেন, আপনি হাঁস ডিম আসবে, সারা বছরও ডিম আসবে না। অবশ্যই যে পদ্ধতিগুলো আছে এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে ইচ্ছে আপনি ইচ্ছে করলে 3.5 মাসের ডিম নিয়ে আসতে পারবেন, 3.5 মাসে অনেক সম্ভব। হ্যাঁ হ্যাঁ সম্ভব, এবং এনেছে এরকম প্রমাণ চাইলে আমরা ইনশাল্লাহ। হয়তো রেগুলার না মানে শুরু করতে পারে একটা দুইটা, হ্যাঁ হ্যাঁ 500 বাচ্চা নিয়েছেন, 500 তার একদিনে ডিম দিবে না। তবে হাঁসের প্রকৃত ডিম দেওয়ার সময় 4.5 মাস থেকে 5 মাস এটি ধরেই রাখতে হবে। তবে বইয়ের যেটি নিয়ম বা হাঁস প্রজনন কেন্দ্র সরকারি কেন্দ্র বা বইয়ের পাতা থেকে আমরা দেখে থাকি সেইগুলো হচ্ছে আপনার 5 থেকে 6 মাস। জি জি, উপযুক্ত সময় হাঁসের হচ্ছে 5 থেকে 6 মাস বয়স থেকে হাঁস ডিম দিতে শুরু করবে, এমনটাই প্রকৃত নিয়ম। তবে সচরাচর দেখা যায় যে গ্রাম অঞ্চল বা যারা খামার করে থাকে 3.5 মাস, 4 মাস বা 5 মাসের মধ্যে ডিম দিতে শুরু করে। তবে 3.5 মাস পর যে ডিমগুলো দেয় ওইটা স্থায়ী না, হঠাৎ একটা দুটা ডিম দিতে পারে। তবে অনেকের খামারে দেখা যায় যে 4.5 মাস পর থেকে ডিম কম বেশি দিতেও শুরু করে, এরকমটা হয়েছে। তবে প্রকৃত সময় হচ্ছে 5 থেকে 6 মাস হাঁসের ডিম দেওয়ার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি প্রধান আচারী পোপাটার মোহাম্মদ সার্জেন্ট জহুরুল ইসলাম এবং পরিচালনা রয়েছেন মমিনুর রহমান ভাই, তাদের হ্যাঁচারি সার্বিক চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আর যদি আপনারা এই হ্যাঁচারি থেকে অর্থাৎ প্রধান হ্যাঁচারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান, খাকি ক্যাম্পবেল, জিডিং, পিকিং, রানার এবং বেজিং সহ সব ধরনের হাঁসের বাচ্চা, সেক্ষেত্রে দেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে সব জায়গাতেই তারা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকেন। যদি আপনারা বাচ্চাগুলো নিতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন, আমাদের প্রধান ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন, না আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের উদ্যোক্তা সাফল্য চ্যানেলটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।